রাত পুর চতুর্থী আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে গিয়ে চলেছি দুর্গা পুজোর একদম শুরুর দিকেই হয়তো পুজো শুরু হয়নি কিন্তু মানুষের মধ্যে উন্মাদনা উদ্দীপনা কিন্তু একই রকম শুরু হয়ে গেছে থেকেই চলুন শুরু করিও চতুর্থীর দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া চতুর্থীর দিন সকাল থেকে আকাশ থাকবে একদম মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে তত একটা অস্বস্তিকর গরমের অনুভূতি কিন্তু থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই যদিও দুপুরের দিকে কোনো কোনো জেলা এলাকায় হয়তো হালকা মেঘলা ভাব থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে কোনো পুরো দক্ষিণবঙ্গ জুড়েই ফলে কালকেও বলতে পারি একটা শুকনো অস্বস্তিকর একটা গরমের দিন কাটাতে চলেছি আমরা চতুর্থীর দিন কাটাতে চলেছি আমরা যদি সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে ঠান্ডার অনুভূতি বাড়বে ফলে সকালের দিকে যেমন গরম থাকবে সন্ধ্যেবেলায় কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে অন্তত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কলকাতায় হয়তো ততটা ঠান্ডা পড়ার সম্ভাবনা আপাতত নেই স সপ্তমী পর্যন্ত সপ্তমীর পরে হয়তো ঠান্ডার অনুভূতি অনেকটা থাকবে কলকাতাতেও যদিও মা দুর্গ যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই আকাশের মুখ ভার হয়তো দেখতে পাবো আমরা কারণ যেটা বলেছিলাম পুজোর সময় আকাশ থাকবে একদম পরিষ্কার সেটা কিন্তু নয় একদমই কারণ অষ্টমী পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলেও নবমী থেকে কিন্তু আকাশের মুখ একদমই ভার হয়ে যাবে ফলে নবমী দশমী একাদশী তিনটে দিনই কিন্তু আকাশ থাকবে একদম মেঘলা বৃষ্টি হবে এখনই বলবো না কারণ আকাশ মেঘলাই দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কারণ নিম্নচাপের যে সম্ভাবনাটা তৈরি হচ্ছে বা ঘূর্ণাবর্ত সম্ভাবনা তার জন্যে হয়তো কিছুটা আকাশ মেঘলা হবে বৃষ্টির সম্ভাবনা আপাতত কিন্তু দক্ষিণবঙ্গে নেই মেঘলা আকাশ কিন্তু থাকবে নবমী দশমী এবং একাদশীর দিন আজকের মধ্যে চললাম সবাই মজা করুন আনন্দের সাথে কাটান পুরো দুর্গা পুজো আর আপনার আনন্দে যেমন অন্য কারো কষ্ট না হয় সেটা দেখবেন অবশ্যই আজকের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে সবাইকে চতুর্থীর শুভ চতুর্থীর শুভেচ্ছা